না, লোটা কি হলো, লোটা কি হলো, কারণ মনিটর দিয়ে উঠতেছে ক্যামেরায়। ওটা হচ্ছে ইয়া কেবল, কি বলে, ফাইবার অপটিক কেবল। মনিটরিং লাইন উইথ ডোম, তারপরে হচ্ছে গ্যাস লাইন, গ্যাস লাইন, এগুলো ডিসপোজেবল। ঠিক আছে, ইনসার্শন কিট ইনসার্শন কিট, ঠিক আছে, এই হচ্ছে ডিসপোজাল পার্ট, এটা হচ্ছে মেশিন পার্ট। ঠিক আছে, এবার আসবে আমাদের ছবি দেখাতে পারলে ভালো হইতো, ডিসপ্লে পার্টের বিভিন্ন অংশ দেখো। এটা হচ্ছে আইবিপি বেলুন, বেলুন ক্যাথেটারটা, ক্যাথেটারের এই মাথায় হচ্ছে বেলুন, এটা হচ্ছে ক্যাথেটার, এই গোড়াটাতে দুইটা লাইন আছে, ক্যাথেটারের ভিতরে হচ্ছে এপি মানে আর্টেরিয়াল প্রেশার লাইন, আর সারফেসে হচ্ছে গ্যাস লাইন। এইখানে এসে দুইটা ভাগে ভাগ হয়েছে, এটা হচ্ছে আর্টেরিয়াল প্রেশার লাইন যেটা সোজা আছে, যেটা বাহিরের সারফেসে আছে সেটা হচ্ছে গ্যাস লাইন। বেলুনটা এমন দুইটা পার্ট, বেলুনটা দুইটা পার্ট, বেলুনের যে লাইনটা, লাইনটা এরকম দুইটা পার্ট, মানে এর ভিতরে একটা লাইন আছে, সেটার ভিতর দিয়ে তোমার প্রেশার দেখা যায়, আর বাহিরে যে ফাঁকা অংশটা সেটা হচ্ছে গ্যাস পার্ট। গ্যাস পার্টটা মাথায় যায় একটা বেলুন আছে, ঠিক আছে, মাথায় যায় বেলুন আছে, বেলুনটা এখানে ওইভাবে ছবি দেওয়া নেই, বেলুনটা দেখতে এরকম, এই হচ্ছে বেলুন টিপ, এইখান থেকে লাইন প্রেশার দেখা যায়, এই জায়গায় মাথাটা এরকম যেন এখান থেকে আর্টেরিয়াল লাইন প্রেশার দেখা যায়, এপি আর্টেরিয়াল লাইন প্রেশার এখান থেকে দেখা যায়। ঠিক আছে, এই হচ্ছে বেলুন,
এটা হচ্ছে এপিটিপ টিপ আর্টারিয়াল প্রেসার আর এটা হচ্ছে ভেলুম আর এটা হচ্ছে ক্যাথেটার এর এপি এটা হচ্ছে গ্যাস পোর্ট গ্যাস লাইন মানে এটা হার্টের অ্যাওর্টাতে প্রবেশ করানো হয় তখন অ্যাওর্টার যে অংশে থাকে এই টিপটা যে অংশে থাকে সেইখানের প্রেশারটা দেখা যায় এখান থেকে কারণ এই মাথাটা যেখানে থাকে সেইখানের প্রেশারটা এখান থেকে দেখা যায় আর এই বেলুনটা এইখানে একটা গ্যাস কানেকশন থাকে সেই গ্যাসটা কি গ্যাস হিলিয়াম গ্যাস ও ওই মেশিন পার্টে আরেকটা অংশ আছে হিলিয়াম হিলিয়াম গ্যাস সিলিন্ডার ওখানে আরেকটা অংশ আছে হিলিয়াম গ্যাস সিলিন্ডার এটা হচ্ছে হিলিয়াম গ্যাস ঠিক আছে এই হিলিয়াম গ্যাসটা এইখানে একবার বেলুনের ক্যাপাসিটি অনুযায়ী বেলুনটা যদি 40 সিসি হয় তাহলে 40 সিসি গ্যাস এখানে ঢুকে আবার 40 সিসি গ্যাস বেরোয় আসে উভমুখী 40 সিসি ঢুকে আবার 40 সিসি বেরোয় আসে 40 সিসি ঢুকে আবার 40 সিসি বের হয়ে আসে টাইমিং এবং বেলুনের ভলিউমটা বেলুনের ক্যাপাসিটির উপর বেলুনের ভলিউম ডিপেন্ড করে আর টাইমিংটা ইসিজি অথবা আরটিএল কার্ভের উপর ডিপেন্ড করে হার্ট রেটের উপর ডিপেন্ড করে ক্লিয়ার হ্যাঁ আর এই বেলুন বেলুন ভলিউম যদি 35 হয় তাহলে 35 সিসি যাবে 30 হলে 30 সিসি হবে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের বেলুন আছে যেমন এইখানে একটা উদাহরণস্বরূপ 30, 40, 50 সিসি বেলুনের কথা বলা আছে তোমার কাছে বিভিন্ন রকম সাইজের বেলুন আসতে পারে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম সাইজের বেলুন বানানো হয় কোন পেশেন্টকে কোনটা দেওয়া যাবে কতটুকু হাইটের পেশেন্টকে কোন বেলুন দেওয়া যাবে সেটা একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া থাকে প্রত্যেক বেলুনের কোম্পানির থেকে হ্যাঁ সেই ইনস্ট্রাকশন অনুযায়ী পেশেন্টকে দিতে হবে ছোট পেশেন্টকে ছোট বেলুন দিতে হবে বড় পেশেন্টকে বড় বেলুন দিতে হবে পেশেন্টের হাইট এবং ওয়েটের উপর অনেক কিছু ডিপেন্ড করে তবে ওয়েট বেলুনের ক্ষেত্রে ওয়েটের চেয়ে হাইটের গুরুত্বটাই বেশি থাকে ওয়েট তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না এখানে হাইটটাই মেইন গুরুত্বপূর্ণ ক্লিয়ার কারণ ক্যাথেটার কত লম্বা এর উপর পেশেন্টের বেলুন সিলেকশন করতে হবে ইয়া পেশেন্ট কত লম্বা এর উপর তার বেলুন সিলেকশন করতে হবে কারণ সেই অনুযায়ী তার ক্যাথেটারের লেন্থ হইতে হবে এবার আসো আমরা বেলুনটা কোথায় দেব এই হচ্ছে আমাদের অ্যাওর্টার উপরের দিকে উঠে যে অংশ এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টার এই বাকি অংশ হচ্ছে আর্চ অফ অ্যাওর্টার আবার এই সোজা অংশ হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টার এখন এই আইবিপি বেলুনটা সাধারণত আর্চের শেষ মাথায় এইখানে থাকে এই টিপটা যে বেলুনের টিপটা দেখালাম সেটা সাধারণত আর্চের শেষ মাথায় থাকে যেটা কিনা আমার এখানে ছবিতে একটু উপরে চলে গেছে এটা চলে এই সাবক্লেভিয়ানটা অনেকটা এই জায়গায় লেফট সাবক্লেভিয়ানটা এই জায়গায় লেফট সাবক্লেভিয়ানটার অবস্থান অনেকটা এইরকম জায়গায় ঠিক আছে যার থেকে 1 সেন্টিমিটার বলে অনেকে যে সাবক্লেভিয়ান থেকে 1 সেন্টিমিটার এই লেফট সাবক্লেভিয়ানের অবস্থান থেকে 1 সেন্টিমিটার নিচে 1 সিএম 1 সেন্টিমিটার নিচে থাকবে বেলুনে টিপ এবং বেলুনের লেন্থ সিলেকশন করতে হবে গ্রোইনে যেখানে গ্রোইন বুঝত যেখানে মানুষ বসলে ভাঁজ পড়ে ওই জায়গাটার নাম হচ্ছে গ্রোইন গ্রোইনে যেখানে ওপেনিং হবে আইবিপি বেলুনটা দেওয়া হবে ফিমুরালে ফিমুরালে যেই জায়গায় বেলুনটা দেওয়া হবে ঠিক ওই জায়গা থেকে মাপ নিতে হবে এইখান থেকে এইখানে একটা মাপ নিতে হবে চেস্টের উপর দিয়ে মাপ নিয়ে দেখতে হবে যে বেলুনটা কোন অবস্থায় কতটুকু দিলে বেলুনের গায়ে এরকম স্কেল দেওয়া থাকে বেলুনের গায়ে এইরকম ছোট ছোট স্কেল আছে এই যে বেলুনের গায়ে ছোট ছোট স্কেল আছে হ্যাঁ পুরো বেলুনটার গায়ে ছোট ছোট স্কেল আছে গতকাল একটা ক্লাস হয়েছে কেউ ছিলা
ছিল না খুব ভালোভাবে এখানে গতকাল না পরশুদিন ক্লিনিং ডেতে মেশিন গায়ে লাগায় বেলুন দেখানো হয়েছে বুধবারে স্যার ঠিক আছে বেলুন ইসিজি সব কানেকশন দিয়ে দেখানো হয়েছে মেশিন কীভাবে চলে এবং কীভাবে কাজ করে এবং কতটুকু ঢুকাইতে হবে বেলুনটা শরীরে সেই অনুযায়ী ইস বেলুনে একটা মার্কিং করে রাখতে হবে কতটুকু ভিতরে যাবে তো প্রথমে সার্জন কী করবে এইখানে সে যদি পার্কিউটোনাস চায় তাহলে এইখানে 16 গেজ নিডেল অথবা সেটের সাথে দেওয়া যে নিডেলটা থাকে সেটা অনেকটা 16 গেজের সমানই নিডেলটা দিয়ে পাঞ্চার করবে কোথায় গ্রোইনে ফিমুরাল আর্টারিতে গ্রোইনে ফিমুরাল আর্টারিতে পাঞ্চ করবে ফিমুরাল আর্টারিতে পাঞ্চার করার পর সে এইখান দিয়ে ক্যাথেটার পাঠিয়ে দিবে গাইডওয়্যার গাইডওয়্যার পাঠিয়ে দিবে গাইডওয়্যার যাওয়ার পর গাইডওয়্যারের পিছনে ডাইলেটর দিয়ে এই অংশটাকে ডাইলেট করবে একটু বড় করবে বড় করে শীথ ঢুকাবে হ্যাঁ ফিমুরাল শীথ ঢুকাবে শীথ প্রত্যেকটা সেটের সাথেই একটা ফিমুরাল শীথ থাকে প্রত্যেকটা আইবিপি সেটের সাথে একটা ফিমুরাল শীথ থাকে সেই ফিমুরাল শীথটা দেওয়ার পর শীত কি করছে শীত দিয়ে বেলুন দিছে না শীত একটা ওটা বের করছিল স্যার ব্লাড করছিল ওই জন্য কি ফেলে দিছে না না আচ্ছা শীত দেওয়া হয় শীতটা অনেকটা এই এই ডাইলেটরের মতো ঠিক আছে এটাও একটা শীত প্রথমে ডাইলেটর দিয়ে একবার ডাইলুট করা হয় তারপরে ডাইলেটরটাকে এখানে দিয়ে এই যে এখন এটা হচ্ছে শীত ঠিক আছে এটা পেশেন্টের সেই ফিমুরাল গাইডওয়্যার দিয়ে পাস করা হয় করার পর গাইডওয়্যার বের করা হয় এটাও বের করা হয় হলে হলো কি এই শীতটা ওপেনিং আছে ভিতরে এখানে একটা বাল্ব আছে যার জন্য রক্ত বের হয়ে আসবে না এইখানে আমাদের বেলুনটাকে এখান দিয়ে ঢুকিয়ে দিতে হবে তো এখন যে বেলুনগুলো সেগুলো সাধারণত ওয়্যার রিইনফোর্স থাকে তার ভিতরে গাইডওয়্যার না দিলেও সে যাবে ঠিক আছে আগে যে বেলুনগুলো ছিল এই গাইডওয়্যারটা কি বলে ডাইলেটরটা বের করার পর এখানে গাইডওয়্যারটাকে রেখে দিতে হবে রেখে সেই গাইডওয়্যারকে গাইড করে বেলুন এখান দিয়ে বেলুনের টিপে যে ছিদ্রটা আমি একটু আগে বেলুনের ছবি দেখাইছি বেলুনের টিপে যে ছিদ্রটা সেই ছিদ্রের ভিতর দিয়ে গাইডওয়্যার ঢুকিয়ে দিলে গাইডওয়্যার এদিকে বেলুনের অন্য প্রান্তে দেখা যাবে দেখা গেলে গাইডওয়্যারটাকে ধরে বেলুনটাকে আস্তে আস্তে ভিতরে ঢুকাইতে হবে কোথায় এইটার ভিতর দিয়ে ঠিক আছে এটার ভিতর দিয়ে বেলুনটা যখন সেই আমি যে মার্কিং করে রাখছি যে কই মানে কতটুকু ঢুকাইলে আমার বেলুনটা এই জায়গা পর্যন্ত আসবে ঠিক সেইটুকু ঢুকানোর পর কী করতে হবে এবার গাইডওয়্যার বের করে ফেলতে হবে আর যদি ওয়্যার রিইনফোর্স হয় তাহলে সে এমনিতেই যাবে তো গাইডওয়্যার সিস্টেমে গেলে ভালো ওয়্যার রিইনফোর্সটার ভিতর দিয়েও গাইডওয়্যার দিয়ে পাস করা যায় ঠিক আছে ওয়্যার না থাকলেও গাইডওয়্যার দিয়ে পাস করা যায় ওয়্যার থাকলেও গাইডওয়্যার দিয়ে পাস করা যায় শীত থেকে যাবে বেলুনের সাথে এরপর বেলুনের দুইটা প্রান্ত বলছি একটা হচ্ছে আর্টেরিয়াল প্রেশার প্রান্ত আর একটা হচ্ছে গ্যাস গ্যাস কানেকশন সেখানে গ্যাসের কানেকশন দেওয়ার জন্য একটা গ্যাস লাইন থাকবে তোমার কাছে গ্যাস লাইন বেলুনের সাথে এটা তোমাকে সাপ্লাই করা হবে বেলুনের সাথে বেলুনের এই প্যাকেটের ভিতরে অথবা একটা এক্সট্রা পস প্যাকেটে এই গ্যাস লাইনটা তোমাকে দেওয়া হবে সেই গ্যাস লাইনটা গ্যাস লাইন পোর্টে কানেকশন দিতে হবে ক্লিয়ার বেলুনের দুইটা প্রান্ত একটা হচ্ছে গ্যাস আর একটা হচ্ছে আর্টেরিয়াল প্রেশার তো গ্যাস প্রান্তে এটা কানেকশন দিয়ে সার্জন কী করবে এই মাথাটা তোমাকে দিয়ে দিবে যেটা তুমি মেশিনে কানেকশন দিবে আর আর্টেরিয়াল প্রেশার যে পোর্ট সেইখানে যেন ব্লিডিং না হয় সে জায়গায় একটা ক্যাপ লাগানো থাকে যেন ব্লাড না বের হয়ে যায় কিন্তু আমি যদি গাইডওয়্যার পাস করি সেই ক্ষেত্রে গাইডওয়্যার দেওয়ার সময় আমি তো সেই ক্যাপ খুলে ফেলছি গাইডওয়্যার বের করার সাথে সাথে সেইখানে একটা আর্টেরিয়াল লাইন কানেকশন দিয়ে দিতে হবে তবে আগে একটা থ্রি ওয়ে ওইখানে দিয়ে জাস্ট ব্লিডিংটা বন্ধ করে রাখতে হবে থ্রি ওয়ের অপর প্রান্তে এই আর্টেরিয়াল লাইন কানেকশন দিয়ে আরেক প্রান্ত পারফিউশনিস্টকে দিয়ে দিবে দিলে পারফিউশনিস্ট এইটা আর্টেরিয়াল ডোমে লাগাবে যেখানে মেশিনের সাথে প্রেশার ডোম লাগানো আছে প্রেশার দেখার জন্য ট্রান্সডিউজার বা ডোম
সেইখানে কানেকশন দিয়ে সে প্রেসার দেখতে পারবে বেলুনের টিপে কি প্রেসার আছে। আর গ্যাস কানেকশন দেওয়ার পর মেশিন থেকে মেশিনে ওই এটার মাথায় কিন্তু সেন্সর আছে, এই অংশে সেন্সর আছে, এটা কানেকশন দেওয়ার সাথে সাথে দেখায় দিবে যে কত সিসি বেলুন, মেশিনেই দেখাবে, অটো মেশিন অটো সেট আপ হয়ে যাবে। তবে কিছু পুরাতন মেশিন আছে যেখানে তোমাকে লিখে দিতে হয় 40 সিসি বেলুন, পুরাতন মেশিনে সেখানে এটা 40 সিসি 30 সিসি এটা তুমি ওইখানে মেশিনে সিলেক্ট করে দিতে হবে কত সিসি বেলুন। আর নতুনগুলোতে এটা কানেকশন দেওয়ার সাথে সাথে এইখানে সেন্সর, এই যে এই দুইটা কানেকশন। গ্যাস তো গ্যাস পাস করার জন্য তো আর স্টিল লাগে না, স্টিল লাগে লাগে না, এই দুইটা স্টিলের প্রোব হচ্ছে সেন্সর, ওইখানে দেওয়ার সাথে সাথে ও সেন্স করবে কত সিসির বেলুন দেওয়া হয়েছে পেশেন্টের শরীরে। প্রত্যেক বেলুনের সাথে একটা লাইন থাকবে, এটা ওই বেলুনের সেন্সর। বাস কানেকশন হয়ে গেল, এবার বেলুন সিলেকশনের জন্য মেশিনে মেশিনে যেতে হবে বেলুন অপারেটিংয়ের জন্য। আমরা সেখানে দুইটা অংশ পাব, মেশিনে মেশিন অন করার আগে গ্যাস সিলিন্ডার ওপেন করতে দেওয়া থাকবে। গ্যাস সিলিন্ডার মেশিনের কোন অংশ থাকে আশা করি মেশিনে সবাই দেখছো, গ্যাস সিলিন্ডারে এরকম এরো দেওয়া থাকবে অন, এরকম এরো দেওয়া থাকবে অফ, সেই অনুযায়ী যেদিকে অন দেওয়া আছে সেদিকে ঘুরাইতে 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 অন যেদিকে বলা হয়েছে সেদিকে ঘুরাইতে ঘুরাইতে অন করতে আর অফ করার সময় যেদিকে বলা হয়েছে এটা একই দিকে চলে গেছে, এটা আবার রেট্রোগ্রেড হবে। অফ যেদিকে বলা হয়েছে ঠিক সেই দিকে ঘুরাইতে ঘুরাইতে লাস্ট যেখানে থেমে যাবে সেখানেই অফ, ঠিক আছে। এই অন অফের ব্যাপারটা আসে পৃথিবীতে যত স্ক্রু আছে সে যদি ক্লকওয়াইজ ঘুরে, মানে এই দিকে যদি ঘুরে তাহলে কি হয়, স্ক্রু টাইট হয়, নিচের দিকে যায়। আচ্ছা স্ক্রুর নিচে যদি একটা টিউব বা কিছু থাকে, এখান থেকে তুমি স্ক্রু ঘুরাচ্ছ, স্ক্রু টাইট দিতে দিতে এই টিউবটা কি হবে, ব্লক হয়ে যাবে, তার মানে কি হলো, অফ হলো, অফ হলো, তাহলে ক্লকওয়াইজ ঘড়ির দিকে ঘুরলে অফ, ঠিক আছে, ঘড়ির বিপরীতে ঘুরলে অন, এটাও অফ, সব অফ করে দিতেছ। এই অন অফ সুইচ দিয়ে হিলিয়াম অন করতে হবে, অফ করতে হবে, ক্লিয়ার। এরপরে আসো, হিলিয়াম এখন বেলুনের সাথে অন অবস্থায় আছে, এবার আমরা স্ক্রিনে যাব মনিটরে, মনিটরের কোন কোন মনিটরের এইখানে বা এইখানে হিলিয়াম কতটুকু আছে সিলিন্ডারে সেটা দেখাবে। হ্যাঁ, আর পাশে একটা ব্যাটারি আইকন থাকবে, ব্যাটারি কত পার্সেন্ট আছে বুঝছো। এটা মেশিনের এই কর্নারেও থাকতে পারে, আধুনিক মেশিনগুলোতে এই কর্নারে, পুরাতন মেশিনগুলোর এইখানে আছে সিলিন্ডার, ঠিক আছে। সিলিন্ডার ভলিউম দেখা যাবে, হিলিয়াম কি পরিমাণ আছে, সেখান থেকে তোমার বেলুন কিছু ভলিউম নিয়ে নিছে। এখন এই বেলুনের বেলুন ভলিউম একটা অপশন আছে, বেলুন ভলিউম, বেলুন ভলিউম 100% করতে হবে, 100% মানে কি 40 সিসি, যখন 100% করে এখানে অন আছে অফ আছে স্ট্যান্ডবাই আছে, অন অফ অথবা স্ট্যান্ডবাই এরকম বাটন আছে, সেখান থেকে তুমি প্রথমে অন বাটনে চাপ দিবা, দিলে সে এই পরিমাণ গ্যাস দিবে, দিয়ে বেলুন অন হয়ে যাবে। অন হয়ে গেলে এখানে রেশিও, অপারেটিং রেশিও আছে, রেশিও আর এটিআইও, রেশিও লেখা আছে, রেশিও 1:1, 1:2, 1:4, 1:8 এরকম ভাবে আছে। হ্যাঁ, আর এই পাশে তো বেলুন ভলিউম আছে, পাশে রেশিও আছে, রেশিও 1:2 তে রেখে বেলুন সেট আপ করতে হবে। এখানে তোমার ইসিজি দেখাবে, এখানে কি দেখাবে, ইসিজি পি কিউআরএস এরকম
থাকবে না পি কিউ আর এস টি এরকম থাকবে কন্টিনিউ এরপরেরটা থাকবে আর্টেরিয়াল লাইন হ্যাঁ আর্টেরিয়াল লাইনটা কিরকম এরকম ভাবে উঠবে কিউ আর এস এর কাছে এসে এরকম একটা নচ তৈরি হয় আবার এদিকে আসবে আবার এই জায়গায় আসবে এসে জিনিসটা এত দূরে হবে না এমনভাবে হবে যেন আবার এইখানে এসে সে আরেকটা আর্টিরিয়াল কার্ভ তৈরি করে ঠিক আছে এই পরের ইসিজির কাছে আবার যাবে এইভাবে যাবে কন্টিনিউয়াস যেতে থাকবে এটা হচ্ছে ডাইক্রোটিক নচ হ্যাঁ এটা কি ডাইক্রোটিক নচ আর এই মাথাটা কিউআরএস কমপ্লেক্সের সাথে মিলে যাবে নচটা তৈরি হবে টি এর জায়গায় এসে তোমরা যদি ইসিজি না বুঝো থার্ড ইয়ারে আসছো ইসিজি ক্লাস ফার্স্ট ইয়ারে হয়েছে আগে বলতে হতো খেলা আইবিপির আগে ইসিজি ক্লাস নিতাম কখন অ্যাওটিক বাল্ব কখন মাইট্রাল বাল্ব এগুলো ইসিজির সময় ক্লাস হয়ে গেছে হয়েছে না এখন যদি আবার ওইটাতে যাই তাহলে আলোচনা কত বড় হবে এই টিতে আইসা একটা হইল টিতে নচ তৈরি হলো আবার যখন পি আসলো তখন এই কার্ভ শেষ হয়ে আবার শুরু হইল কিউআরএসটির সময় পুরো টপে চলে গেল ক্লিয়ার আমার বেলুন কখনোই পি এবং টিকে টাচ করবে না টি এর পর এবং পি এর আগে বেলুন শেষ হয়ে যাবে ঠিক আছে বেলুন টিগারিং শেষ হতে হবে এইখানে আছে ইনফ্লেশন ইনফ্লেশন এইখানে আছে ডিফ্লেশন ঠিক আছে একটা হচ্ছে গ্যাস ইন আর একটা হচ্ছে গ্যাস আউট গ্যাস ইনটা তোমাকে সিলেক্ট করতে হবে এইখানে অনেক সময় পার্সেন্ট দেওয়া থাকে 40% 50% অনেক কিছু দেওয়া থাকে এদিকেও 60% 70% এরকম দেওয়া থাকে তার মানে ইনফ্লেশন কত পার্সেন্টে আছে ডিফ্লেশন কত পার্সেন্ট আছে পার্সেন্ট ভুলে যাও পার্সেন্ট কিছু না পার্সেন্ট হচ্ছে তুমি অপারেটর তুমি মনে রাখার জন্য তুমি সরে গেলে কেউ আবার বেলুন ধরলো কিনা এটা মনে রাখার জন্য তুমি এই পার্সেন্টগুলো মনে রাখলাম মাঝখানে যদি কেউ ধরে তাহলে এই পার্সেন্ট চেঞ্জ হবে তুমি তখনই বুঝে ফেলবা সামওয়ান চেঞ্জ ইট ঠিক আছে এই পার্সেন্টটা কিছুই না পার্সেন্ট এক এক সময় এক এক রকম থাকবে পার্সেন্ট দিয়ে মুখস্থ করাইলে কেউ যদি পার্সেন্ট দিয়ে শেখায় তাহলে মনে করবা যে সে তোমার শিখাইতে চাচ্ছে না ঠিক আছে শিখার বিষয় হচ্ছে ইসিজিতে টি এর পর এবং পি এর আগে শেষ হয়ে যাবে বেলুন ইনফ্লেশন এবং ডিফ্লেশন তাহলে ইনফ্লেশন যেখানে বেলুন কার্ভ শুরু হবে সেই কার্ভটা এই ডাইক্রিটিক নচের পরে দিলা আর শেষটা ঠিক এই জায়গায় এসে মানে কার্ভের এমন জায়গায় দিলা নচের পরে দিলাম ক্লিয়ার আর পি এর আগে শেষ করে দিলাম এরকম একটা কার্ভ পুরোটার মধ্যেই দেখতে পারবা পুরো আইবিপি বেলুন সেটআপের মধ্যে এই কার্ভটা দেখতে পারবা ঠিক আছে এটাই হচ্ছে বেলুনের কার্ভ প্রথমটা হচ্ছে ইসিজি পরেরটা হচ্ছে আর্টেরিয়াল এটা হচ্ছে ইসিজি তারপর হচ্ছে এপি তারপরেরটা হচ্ছে বেলুন আইবি আইবি ইন্টারটিক বেলুন হ্যাঁ এই বেলুনের অ্যাসিস্টলটা এখানে দেখানো হবে এবং এইটা কোন ইসিজি সেটা কি স্কিন নাকি পেশেন্টের মনিটর থেকে পেশেন্টের বেডসাইড মনিটর থেকে কানেকশন আনছো সেটা লেখা থাকবে এখানে এই দুইটা জিনিস মেশিনের সাথে একটা ইসিজি কেবল দেওয়া থাকে সেটা দিয়ে স্কিন ইসিজিটা দেখা হয় আর মেশিনের সাথে একটা ফাইবার অপটিক ডাটা কেবল একটু আগে বলছিলাম সেই কেবলটা দেওয়া হয় সেইটা মেশিনে কানেকশন দিয়ে বেডসাইড মনিটরের সাথে কানেকশন দিলে তোমার যে ইসিজি পোর্টে লাগাইলে যে ইসিজি দেখা যাবে সেটা হচ্ছে মনিটর মোড এখানে তুমি ইসিজি কোন মোডে দিছো সেটা সিলেকশন করে দিতে হবে তাহলে ইসিজিটা ক্লিয়ার হবে মনিটর মোডে কানেকশন থাকলে মনিটর মোড সিলেকশন করে দিলে মনিটরে ইসিজিটা আসবে
আর স্ক্রিন মোডে কানেকশন দেওয়া থাকলে মানে স্ক্রিনের যে ইসিজি কেবল দিয়ে কানেকশন দেওয়া থাকলে স্ক্রিন মোড সিলেকশন করে দিলে ইসিজি আসবে, মনিটর মোড দিলে ইসিজি পাওয়া যাবে না। বুঝা গেছে? হ্যাঁ বুঝা গেছে। হ্যাঁ, আর ঠিক একই রকম আর্টেরিয়াল প্রেশার দেখার জন্য যদি পেশেন্টের বডি থেকে আর্টেরিয়াল লাইন প্রেশার দেখা হয়, এখানে দুইটা পোর্ট থাকবে, সেখানে সিলেকশন করে দিতে হবে যে পেশেন্টের বডি থেকে আমরা আর্টেরিয়াল লাইন প্রেশার দেখতেছি নাকি বেডসাইড মনিটর থেকে দেখতেছি। বেডসাইড মনিটরের ডাটা কেবল যদি তোমার আর্টেরিয়াল পোর্টে লাগানো থাকে তাহলে সেখান থেকে বেডসাইড মনিটরের আর্টেরিয়াল কার্ভ দেখানো যাবে। আর যদি পেশেন্টের এই যে বেলুনের ভিতর থেকে যে আর্টেরিয়াল লাইনটা আসছে সেটা যদি আমাদের মেশিনের প্রেশার মনিটরিং ডোমে কানেকশন দেওয়া থাকে এবং সেখান থেকে যদি আমরা প্রেশার দেখি তাহলে পেশেন্ট মোড থাকবে। হ্যাঁ, এইখানে বেশ কয়েকটা মোড থাকবে, তুমি মেশিন কিভাবে চালাবা, হ্যাঁ মেশিন কোন মোডে চালাবা, সেখানে মেশিন নর্মাল ইসিজি মোড থাকবে, পেসিং আর্টেরিয়াল পেসিং মোড থাকবে, অথবা ভেন্টিকুলার পেসিং মোড থাকবে, অথবা ফিব্রিলেশন মোড থাকবে, ভেন্টিকুলার ফিব্রিলেশন মোড থাকবে, বিভিন্ন রকম মোড থাকবে। তোমার ইসিজি মোডে যদি মেশিন চালাও সেই ইসিজিটা কি প্যাটেন্ট ইসিজি নাকি ফিব্রিলেশন অ্যাট্রিয়াল পেসিং ইসিজি নাকি ভেন্টিকুলার পেসিং ইসিজি নাকি ভেন্টিকুলার ফিব্রিলেশন ইসিজি, কোন ইসিজি মোডে আছে সেই ইসিজি সিলেকশন করে দিতে হবে, তাহলে সেই মোডে মেশিন চলবে। আর বর্তমানে ও আবার প্রেশারটাও ঠিক একই, প্রেশারটা একটা হচ্ছে আর্টেরিয়াল প্রেশার মোড, আরেকটা হচ্ছে ইন্টারনাল মোড। ইন্টারনাল মোডটা হচ্ছে কোনোভাবে কোনো কারণে আর্টেরিয়াল প্রেশার যদি ফেল করে সে ইসিজি থেকে একটা ইন্টারনাল গ্রাফ নেবে, মেশিন নিজে নেয়, সেই গ্রাফ অনুযায়ী সে অপারেট করে। হ্যাঁ, এখন ইন্টারনাল মোডে অনেকে চালায় না, প্রেশার লাইন থাকলে আবার ইন্টারনাল মোড কী দরকার, আর যদি ইসিজি থাকে তাহলে প্রেশার দিয়েও চালায় না, ইসিজি দিয়েই চালায়। তাহলে এই বেলুনের যে ইনফ্লেশনটা, ইনফ্লেশনটাকে কি তুমি এদিকে নিবা নাকি এইদিকে নিবা সেটা ডিপেন্ড করে, এই ইনফ্লেশন সাইডে একটা এরো থাকে এইদিকে যাওয়ার জন্য, আরেকটা এরো থাকে এদিকে যাওয়ার জন্য। এটা যেমন তুমি যতবার চাপবা এই দাগটা তত এইদিকে যাইতে থাকবে, ঠিক আছে? ঠিক এই এরোটা যতবার চাপবা এই দাগটা তত এইদিকে আসতে থাকবে, তখন তুমি এখানে একটা সাদা অংশ দেখতে পারবা, ইসিজির মধ্যে একটা অংশ সাদা দেখা যাবে, সেটা 1:2 ছাড়া বোঝা যাবে না, একটা হচ্ছে অ্যাসিস্ট আর একটা নন অ্যাসিস্ট, মানে একটাতে সাদা দেখাবে আরেকটাতে দেখাবে না। তাহলে তো বোঝা গেল যে আমার সাদাটা কোথায় আছে, সাদা দাগটা। ইসিজি অনেক সময় অনেক ছোট থাকে, ইসিজিতে বোঝা কঠিন হয়ে যায়, সেই ক্ষেত্রে একটা সাদা দাগ থাকলে আরেকটা না থাকলে বোঝা যায়, ক্লিয়ারলি বোঝা যায়। ঠিক একই রকম এই আর্টেরিয়াল লাইনেরও এই অংশ সাদা থাকবে, এই অংশ সাদা থাকবে না, এরকম 1:2 থাকবে, ক্লিয়ার? তাহলে তুমি বুঝবা যে আর্টেরিয়াল লাইনের কি সাদাটা এদিকে উপরে আইসা গেছে কিনা, নিষেধ, নচের উপরে উঠা নিষেধ। আর এই যে ভি এর কর্নার, এখানে একটা ভি এর মতো তৈরি হয়েছে, হ্যাঁ এই কর্নারের পরে যাওয়া নিষেধ, আগে শেষ করতে হবে, ঠিক আছে? ঠিক এই কর্নারটা বোঝার জন্য পি ওয়েভের আগে শেষ হইতে হবে সাদা দাগ, আর এই টি ওয়েভের পরে শেষ শুরু হইতে হবে সাদা দাগ। তাহলে আমরা তো এখন সাদা দাগের এই প্রান্ত নিয়ে ব্যস্ত, ইনফ্লেশন নিয়ে, তাহলে এটাকে ডাইনে বামে নিয়ে আমরা সাদা দাগের এই এই পাশটা সিলেক্ট করবো। ঠিক এইখানে এই মেশিনেরই ঠিক আবার এই জায়গায় আবার দুইটা দেওয়া থাকবে, এই ডিফ্লেশন বরাবর, এই এই ডিফ্লেশন কি ওই দিকে নিবা নাকি এই দিকে নিবা, এইটার জন্য এইখানে দুইটা অ্যারো থাকবে। ঠিক এই দুইটা অ্যারো দিয়া তুমি ডিফ্লেশনটাকে মানে এই দাগটাকে এইদিকে এইদিকে নেওয়া যায়, ক্লিয়ার? আমাদের মূল টার্গেট সিলেকশনের পর অন করে দিব, এবার অন তো আগেই আছে তাই না, 1:2 আছে, আমরা 1:1 করে দিব, মানে প্রতি ইসিজিতে যেন সে অ্যাসিস্ট করে, এভরি ইসিজি উইল বি অ্যাসিস্টেড, প্রত্যেক ইসিজিতে অ্যাসিস্ট করা হবে। এই ক্ষেত্রে এইখানে পেশেন্টের পেশেন্টের নিজস্ব প্রেশার এইখানে থাকবে, এখানে থাকবে সিস্টল, এখানে থাকবে ডায়াস্টল, আর আরেকটা থাকবে পিক প্রেশার, অথবা এক এক মেশিনে এক এক ভাষায় লেখা থাকে অ্যাগমেন্টেটেড প্রেশার বা পিক প্রেশার। সেই পিকটাকে আর বেলুনের, সেই অ্যাগমেন্টেটেডটাকে আর বেলুনের,
পেশেন্টের নিজস্ব প্রেসার যেটা তার চেয়ে বেলুনের এই অ্যাসিস্টল প্রেসারটা মোস্ট অফ দ্য টাইম বেশি থাকে। সেই ক্ষেত্রে এখানে একটা এম তৈরি হতে পারে। এই যে আর্টেরিয়াল কার্ভ, এটা হয় নাই, আর্টেরিয়াল কার্ভটা হওয়া উচিত অনেকটা এইরকম হয়ে এখানে একটা ভাঁজ হয় এইরকম হওয়ার কথা। হ্যাঁ, এইখানে যে অ্যাসিস্ট করলাম আমরা বেলুন যে ট্রিগারিং করলাম, সেই ট্রিগারিং এর ফলে এইখানে একটা এরকম আরেকটা কার্ভ তৈরি হলো। ক্লিয়ার? এটা একটা এম এর মতো, এই যে এরকম একটা এম। ক্লিয়ার? এই এমটা হচ্ছে একটা ছোট থাকবে একটা বড় থাকবে, এটা হচ্ছে পেশেন্টের নিজস্ব আর্টেরিয়াল লাইন, এটা হচ্ছে অগমেন্টেটেড বা অ্যাসিস্টেড আর্টেরিয়াল লাইন। ক্লিয়ার? এভাবে চলতে থাকবে সার্জন যতক্ষণ তোমাকে অনুমতি না দেয় ততক্ষণ চলবে। তবে কিছু নিয়ম আছে, কিডনিটা কেন খেয়াল করতে হবে, কারণ ফিমুরালে যখন ক্যাথেটারটা দিয়ে রাখছো এইখানে বেলুন ফুলতেছে, কিডনি তো এই জায়গায়, সো কিডনি পারফিউশন কমে যেতে পারে, এজন্য রেনাল আউটপুট খেয়াল করতে হবে। আর দ্বিতীয়ত এইখানে বেলুনের গায়ে যে রক্ত লাগতেছে এটা একটা ফরেন বডি, বেলুনটা কি শরীরের অংশ না, শরীরের অংশ থেকে বাহিরে আর্টিফিশিয়াল যে কোনো অংশ শরীরের ভিতরে ঢুকাইলি সেটা ফরেন। এই ফরেন বডি শরীরে থাকলে তার গায়ে রক্ত লাগার পর রক্ত জমে যেতে পারে, এবং পেশেন্টের রক্তে প্রোটামিন দেওয়া থাকে, সেই ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার প্রবণতা থাকে। সেই অ্যাসিডিটিকে খেয়াল করতে হবে 150 থেকে 180, কোনো কোনো বইয়ে 200 লেখা থাকে। হ্যাঁ, অ্যাসিডিটি কোনো কোনো বইয়ে 200 লেখা থাকে, 150 থেকে 180 অ্যাসিডিটি রাখতে হবে। নর্মাল অ্যাসিডিটির চেয়ে একটু বেশি, নর্মাল সাধারণত 135-এর নিচে থাকে, হ্যাঁ 118-110 এরকম থাকে, 120-এর মধ্যে থাকে। হ্যাঁ, কিন্তু একটু অ্যাবনর্মাল বানাইতে হবে হ্যাপারিন দিয়ে, সেটা 150-এর উপরে থাকতে হবে, মিনিমাম অ্যাটলিস্ট 150 থাকতেই হবে, 150-ই ডেঞ্জার লেভেল। এর নিচে নামলে এখানে ক্লট হবে, সেখানে পার্টিকেল তৈরি হবে, সেগুলো শরীরের বিভিন্ন অর্গানের মধ্যে যায়, সে ডিজাস্টার হবে। হ্যাঁ, তো কোনো অর্গানে যেন ক্ষতি না হয় সেজন্য অ্যাসিডিটিটা একটু বাড়ায় রাখতে হবে। ক্লিয়ার? এরপরে কিডনি তো আছেই, এইখান থেকে পার্টিকেল তো অন্যান্য অর্গানে যাবে বলছি, প্রথমে এফেক্টেড হতে পারে কিডনি লো ফ্লোর জন্য, এই জন্য খেয়াল রাখতে হবে ঠিক মতো ইউরিন আউটপুট হচ্ছে কিনা। যদি ইউরিন আউটপুট ঠিক না থাকে সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব বেলুনের ট্রিটমেন্ট শেষ করতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা তো আর দ্রুত করবো না, উপরওয়ালা যদি আমাদের সহায়তা করে